বল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই স্যার সিনার নিসার আহমদ রহমাতুল্লাহ আলাই এরা যখন বুড়ো হয়েছে হাজার হাজার আলেমরা তাদের জুতা ঠিক করার জন্য সারা দিন ব্যস্ত ছিল কারণ তারা জানতো এরা আল্লাহওয়ালা আর এদের ভিতরে দিনের এলেম আছে এরা বেহুদ কোনো কথা বলেন না এরপর ডাক দিয়ে বলে আজকে বিজয়ের আজম দিবে হযরত আলী আপনি বসে যান দেখতেছি আমার আল্লাহ কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিয়েছে জিব্রাইল যাও যাও আজকে বিজয় রাজান আবু বকরও দেবে না ওমরও দেবে না উসমানও দেবে না আলীও দেবে না আজকে বিজয় আজম দেবে আফ্রিকার জঙ্গলের বেলাল কেন বেলাল আজম দিবে এই বেলাল নবীর আশিক নবীর সুন্নাত মানে এবং নবী যা বলে তাই মানে এই জন্য আজকে বিজয় আজম দেবে আবু হযরতে বেলাল এরবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির আগে বলে হে বেলাল ইদি আসে তোমার কপাল কত ধন্য আমার আল্লাহর সিদ্ধান্ত আজকে বিজয় আজম দেবে তুমি বেলাল ওয়ালাইন কাফারতুম ইন্নাস বিলা সাদিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি নিয়ামত পাইছো নিয়ামত খাইছো শুকরিয়া আদায় কর আমি নিয়ামত কোটি কোটি গুণ বাড়াই দেবো সরে কাবো সুবহান আর নিয়ামত পাইছো নিয়ামত খাইছো শুকরিয়া আদায় কর নাই তোমার থেকে সর্বপ্রথম নিয়ামতটা ছিনিয়ে নিয়ে যাব এরপর তোমার জন্য শক্ত আসাব ও গজবের ব্যবস্থা করেছি জোরে কর নাউজুবিল্লাহ নিয়ামত কি জিনিস বোঝা লাগবে আমি বিভিন্ন সময় বলে থাকি যে বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাই তিনি যখন বাদশাহ তার ওস্তাদ কিতাবে লিখেছেন নাম সুলাইমান তিনি তার রাজ সিংহাসনে যাওয়ার জন্য বাড়ির থেকে রওনা করে গেছে কিন্তু তার কর্মীরা ঢুকতে দিতে চায় না যে তুমি বুড়া মানুষ ছেঁড়া পোশাক পরে বাদশার সাথে দেখা করবা বাদশার সাথে দেখা করতে হইলে সেরকম জ্ঞানী গুণী এবং নামী ব্যক্তি লাগে তোমার এত কেউ চেনেও না অতএব তোমাকে কি ঢুকতে দেওয়া যাবে না আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কাঁদলেন এবার বললেন যে বাবা বাচ্চা হারুন আর রশিদের কাছে যাই বলো যে সুলাইমান আসছে আপনার নাকি ওস্তাদ তাহলেই বুঝবে তিনি আমাকে ঢুকতে অনুমতি দেবেন যখন তাই করা হলো এরপর ঢুকতে অনুমতি দেওয়া হলো যখন বাদশাহ দেখছে তার ওস্তাদকে বাদশাহী চেহার থেকে দাঁড়াই গেছে দাঁড়াই বলতেছে হুজুর আপনি এসে এতক্ষণ ও জায়গায় অপেক্ষা করছেন আমি বুঝতে পারিনি ক্ষমা করে দেন এরপর চেয়ারে বসাইছেন আর বলে হুজুর আপনার জন্য আমি কি করতে পারি হুজুর ডাক দিয়ে বলে বাবা আমার জন্য তোমার কিছুই করা প্রয়োজন নাই আমি আসছি তোমার কাছে যেহেতু তুমি বাদশাহ মানুষ দুনিয়াটা যারা ক্ষমতা পায় তারা আল্লাহকে ভুলে যায় তুমি কি আল্লাহকে ভুলে গেছো কি না তুমি আল্লাহর নাম মনে রাখছো কি না সেটা দেখার জন্য আসছি বলে হুজুর কি বলেন আমি তো আল্লাহর পাগল আমি কি আল্লাহর পাগল তিনি বলেন যে আমার হাতে তুমি কি দেখতেছো দেখে পানিতে এক গ্লাস কি পানি তিনি বলতেছেন বাবা এক গ্লাস পানির কত দাম হতে পারে বাদশাহ মানুষ মিসকি মিসকি হাসে আর বলে হুজুর পানির তো কোনো দাম নাই হাজার হাজার গ্লাস পানি আমি বাদশাহ মানুষ যেখানে যাই আগেই উপস্থিত করে রাখে এই পানির কি এক গ্লাস কোনো দাম আছে তিনি বলে বাবা তুমি দূরে এক জায়গায় সফরে গেছো যে জায়গায় সফরে যাওয়ার পর তোমার সংগ্রহ করে যে পানি নিয়ে গেছিল সঙ্গে সেই পানি শেষ হয়ে গেছে এখন তুমি যখন রওনা দিয়ে বাড়ির দিকে আবার আসতেছ সাত আট দিন পর্যন্ত একভাবে আসতে হবে তোমার বাড়ির দিকে কিন্তু কি পানি নাই ওই মুহূর্তে কি করার বাচ্চা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাই চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দার বলে হুজুর যদি সাত আট দিন পর্যন্ত পানি নাই পাওয়া যায় তাহলে একটা মানুষ মরে যাওয়ার কথা দুনিয়ায় বেঁচে থাকার কথা না আল্লাহ পাক ওই সাত আট দিন পর্যন্ত যদি পানি ছাড়া আমাকে বাসায় রাখে
আর কোনো ব্যক্তি যদি আমাকে দয়ামা করে এক গ্লাস পানি দেয় আমার রাজত্বের অর্ধেক লিখে দেবো। জোরে কাউ সুবহানাল্লাহ। এক মিনিট আগে কি বলে পানির কোনো দাম নাই, এক মিনিট পর কি বলে যে আমার রাজত্বের অর্ধেক কি লিখে দেব। কেন দেব? যে আমাকে এক গ্লাস পানি দেবে। সাত আট দিন পর্যন্ত আমি পানির পিপাসায় ছটফট করতেছি। শোনেন, একটা মানুষ তিন দিন চার দিন পর্যন্ত খানা না খাইয়ে বাঁচতে পারে, কিন্তু পৃথিবী এমন একটা জিনিস, এই পৃথিবীতে থাকা অবস্থায় সাত আট দিন পর্যন্ত পানি না খাইয়ে কেউ বাঁচতে পারে না, থাকতে পারে না। যেমন আমরা এই রমজান চলতেছে, সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত যখন আমরা রোজা রাখি, আসরের নামাজের পর কলিজাটা শুকিয়ে যায়, মনে হয় যেন আমরা এক ঝক পানি, এক কলসি পানি, এক পুষ্করি পানি চুমুক দিয়ে খেয়ে ফেলব। কিন্তু যখন আমরা ইফতার করি, এক গ্লাস শরবত যখন আমরা মুখে দিই, এরপর আমাদের পানির পিপাসা কি একেবারে কি মিটে যায়। এটা আল্লাহর কুদরাত। কার কুদরাত? আল্লাহর কুদরাত, আল্লাহ পাকের নেয়ামত। এই জন্য নেয়ামত ভালো করে বোঝা লাগবে। বাদশা বলতেছে যে হুজুর, আমাকে যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানি দেয়, আমি আমার রাজত্বের অর্ধেক তাকে কী করব, লিখে দেব। তিনি বলতেছে, বাবা তুমি যে এক গ্লাস পানি তোমার ভিতরে ঢুকেছো শরীরের ভিতরে, ওই এক গ্লাস পানি তো আবার বের করা লাগবে শরীর থেকে। পানি বের করার দুইটা মাধ্যম, একটা মানুষের শরীরের ভিতরে পানি যদি ঢুকে দুইটা মাধ্যম, একটা হয়েছে ঘামের মাধ্যমে বের হয়, আর একটা মাধ্যম হয়েছে প্রস্রাবের মাধ্যমে বের হয়। তার ওস্তাদ বলতেছে, বাবা তোমার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, সাত আট দিন পর্যন্ত প্রস্রাব হয় না, ওই মুহূর্তে কী করার? বাদশা মানুষ, জ্ঞানী মানুষ, তিনি বলতেছেন, হুজুর সাত আট দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তির প্রস্রাব বন্ধ হয়ে যায়, ওই মানুষটা এমনিতেই মরে যাওয়ার কথা। যদি আল্লাহ পাক ওই মুহূর্তে আমাকে বাঁচাই রাখে, আর কোনো ব্যক্তি কোনো মাধ্যম দিয়ে যদি আমার প্রস্রাবটা বের করে দেয়, আমার রাজত্বের আর অর্ধেক তাকে লিখে দেবো। জোরে কাউ সুবহানাল্লাহ। এই জন্য নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। নেয়ামত কি জিনিস বোঝা লাগবে। নেয়ামত বুঝবে কারা? রসুল বলেন, নেয়ামতের বিষয়টা বুঝবে যাদের ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। তাকওয়া কি জিনিস সেটাও তো বোঝা লাগবে। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়া। আর এই তাকওয়া থাকে কিতে? কলবের ভিতরে, দিলের ভিতরে তাকওয়াটা থাকে। তাকওয়া কাহকে দেখানো যায় না। এক ব্যক্তি টুপি মাথায় দেন, আপনি যদি বলেন, এই বেটা তুই আল্লাহর ভয় করো না, আল্লাহকে ভয় পাও না, কাহা অবশ্যই আল্লাহকে ভয় পাই, মুখে বলে আমার ভয় আছে আল্লাহর। উনি যদি আল্লাহকে ভয় করিয়ে থাকে তাহলে টুপি মাথায় দেবে না কেন? তাকওয়া যদি দেখানো যাইতে তাহলে বোঝা যাইত ওনার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই। কিন্তু তাকওয়া দেখানোর জিনিসটা কলবের ভিতরে থাকে, এই জন্য আল্লাহর ভয় দেখানো যায় না। উনি আমাদেরকে সহজে বোঝায় যে আমার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে। শোনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গেছেন। মেরাজ থেকে আয়েশা বলতেছে, হে বেলাল তুমি কি আমল করো? সেই আমল করার কারণে আমি মেরাজে যাইয়াও তোমার হাঁটা, তুমি যে জমিনে হাঁটো এই পায়ের শব্দ আমি মেরাজে যাইয়াও পাইছি। তুমি কি আমল করো? বেলাল চোখের পানি ছেড়ে দিয়েছে, পয়গাম্বার আমার কোনো আমল নাই, তবে আমি আপনাকে মহব্বত করি। আমি আপনাকে কি করি? মহব্বত করি, আপনার সুন্নতকে মহব্বত করি। সুন্নতের মহব্বতের কারণে বেলাল শিক্ষাগত কোনো অর্জন করে নাই, কিছু শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, এবং বেলাল গরিবের সন্তান, বেলালের কোনো কিছুই ছিল না। বেলাল উমাইয়া বেদিনের বাড়িতে কাজ করে। উমাইয়ার বাড়িতে কাজ করা অবস্থায় একদিন উমাইয়া তাকাই দেখতেছে যে বেলাল তিনি গাছের গোড়ায় পানি দেয়। কি দেয়? পানি দেয়, আর জবান দিয়ে জানি কি বলতেছে। এরপর ডাক দিয়ে বলতেছে, উমাইয়া যে বেলাল তুমি কি জবানে বলতেছো? বেলাল ডাক দিয়ে বলে, আমি জবানে বলতেছি আমার মালিকের নাম। তিনি বলে, তোমার মালিক কে? বলে, আমার মালিক তোমার যে সৃষ্টিকর্তা, আমার যে সৃষ্টিকর্তা,
যে এই জমিন সৃষ্টি করেছেন, যে পাহাড় সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, ওই মালিক হইলা আমার আল্লাহ। উমাইয়া বেদিন বলতেছে, বেলাল তুই এই আওয়াজ কোথায় শুনছো, কোথায় পাইছো? এইটা বন্ধ করে দে, বন্ধ করে দে, যদি বন্ধ না করো তোকে আমি আঘাতের পর আঘাত করব। এরপর বেলালকে ধরিয়া পা হাত বেঁধে ওই মরুভূমির এলাকা টানা হেসরা করতেছে, বেলালকে মারতে মারতে বেহুশ বানাই ফেলাইছে। বেলাল শুধু আহাদ আহাদ, বেলাল শুধু আল্লাহর নাম ডাকে, আল্লাহর নাম। এরপর আবু বকর পাশ থেকে রওনা, কিতাবের ভিতরে লেখে আবু বকর যাইয়া উমাইয়াকে বলে, উমাইয়া বেলাল আমাদের মুসলিম, ওরে আর আঘাত করিও না, আমি কিছু টাকা দিই, টাকার মাধ্যমেও যদি হয় বেলালকে আমাদেরকে দিয়ে দাও। কিন্তু উমাইয়া বলে, না না, এটা কখনো সম্ভব না, কারণ ও আমাদের বংশের চুনকালি মেখে দিচ্ছে, ও আমাদের বংশের বিরুদ্ধে কথা কয়, ও এক আল্লাহর বিরুদ্ধে আল্লাহর পক্ষে কথা বলে, ও নবী মুহাম্মাদের কথা বলে, ও আমাদের কথা বলে না, ও আমার গোলাম, অরে এত সকালে ছাড়া যাবে না। এরপর আবু বকর ডাকিয়া বলে, এ শোনো, তুমি তোমাদের ধর্মের একজন ইহুদি আমার কাছে আছে, ওরে আমি ফ্রি দিয়ে দেব, আর আমাদের ধর্মের মুসলমান বেলালকে তুমি আমাকে দিয়ে দাও। এরপর বদল করে নিয়ে গেলেন, নবীর দরবারে নিয়ে হাজির করলেন বেলালকে, নবী কালেমা পড়িয়া মুসলমান বানাইয়া। এরপর বেলালের বেলালকে নবীর খাদেম বানাই দিলেন। বেলাল এমন ছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে আজান দিতেছে, নবী বললে গেছে সময় মতন তুমি আজান দেবা, আমি যুদ্ধের ময়দানে যাই, টাইম হইলে আজান দিয়ে নামাজ আদায় করিও রে বেলাল, আমার জন্য অপেক্ষা করা লাগবে না। এই বেলাল কেমন বেলাল, যেই বেলাল গোসল করতে যাইল টুপিটা হাত ধরে চেপে ধরতেন, কারণ নবীর সুন্নাত, এই নবীর সুন্নাত ফালানো যাবে না, গোসল করতে যাইয়া হাত দ্বারা টুপি চেপে ধরে গোসল করতেন বেলাল। এমত অবস্থায় যখন এক ব্যক্তি পাশ দিকে যাইতেছে আর বলতেছে, নবী আর দুনিয়ায় নাই নাই, এই আওয়াজ দেওয়ার সাথে সাথে বেলাল হাইয়া আলা সালা পর্যন্ত বলছে, আর সামনে আগায় নাই। বেলাল ওখান থেকে রওনা দৌড়, যে আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমার আজান দিয়ে কোনো লাভ নাই, আমি তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাব, আমার নবী একারা শহীদ করেছে, আমি তাদেরকে হত্যা না করে ঘরে ফিরব না। এরকম করে যখন তিনি দৌড়াইতে আরম্ভ করে দিছে, এক লোক ডাক দিয়ে বলে, হে বেলাল তোমার টুপি পড়ে গেছে, টুপি মাথায় উঠিয়ে দাও, কারণ তুমি যখন গোসল করো ওই সময় তো টুপিটা চেপে ধরো, আজকে কেন তুমি টুপি ফেলাই দিছ? বেলাল বলে, আমার পয়গম্বরের মহাব্বতে ভালোবাসা আমি টুপি মাথায় দিই, আমি দাড়ি লম্বা করেছি, আমার পয়গম্বর যদি দুনিয়ায় না থাকে আমার এই টুপি প্রয়োজন নাই নাই, আমি টুপি মাথায় দিতাম আমার নবীর মহাব্বতে, আর আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমার এই টুপি মাথায় দিয়ে কোনো লাভ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছে, মক্কার ভিতরে ঢুকেছে, নবী অনেকদিন পর্যন্ত মক্কার ভিতরে ঢুকতে পারে না, তার বংশের লোকের কারণে, ইহুদিদের কারণে, কাফেরদের কারণে, আবু জাহের বাসায় বেড়া ঢুকতে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে যখন মক্কা শরীফ ঢুকলেন, নবী নিজ হাতে লাঠি দ্বারা কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল, ওই মূর্তি গুলা নিজ হাতে পিটাইয়ে পিটাইয়ে ভাঙতেছে। এমন তো অবস্থা, আলীকে ডাক দিয়ে বলে, হে আলী শোনো, তুমি জমজমের পানি দিয়ে মসজিদটাকে তুমি ধুয়ে ফেলো, এই কাবা ঘরটা তুমি ধুয়ে ফেলো। যখন এই কথা বলছে যে কাবা ধুয়ে ফেলো হে আলী, আমি তোমার সাথে আছি। এরপর ডাক দিয়ে বলে, হে সাহাবাইকে আমরা শোনো, অনেকদিন পর আমি কান্না কাটি করার পর, অনেক কষ্টের পর এই মক্কা বিজয় করেছি, আজকে যখন আজান হবে, নামাজ হবে, আজকের আজান এবং নামাজ হবে আমার খুশির এবং আনন্দের, আজকে দিনের আজান যে দিবে সেই ব্যক্তি খুব ভাগ্যবান, কে আজান দিবে? পরামর্শ শুরু করে দিচ্ছে। পরামর্শ শুরু করার পর এক সাহাবি দাঁড়াই বলে, পয়গম্বর আজকে বিজয় আজান দিবে আপনার আবু বকর। কেন আবু বকর আজান দিবে বলো, তুমি কি আবু বকরের গুণ আছে?
তিনি ডাক দিয়া বলে পয়গম্বর আপনি তো বলেছেন আবু বকর আমার দুঃখের দিনের বন্ধু আবু বকরকে আপনি তো প্রশংসা করেছেন আবু বকরের যেমন আবু বকর একদিন পয়গম্বর বলেছে হ্যাঁ আবু বকর হিজরত করা লাগবে পারে তবে কবে লাগবে এমন কথা বলেন নাই অনেক দিন আগে বলেছে একদিন ইহুদির দলেরা আমার পয়গম্বরের বাড়ি চার পাশ দিয়ে বেড় দিয়ে ফেলাইছে আমার পয়গম্বর গভীর রাত্রে উঠিয়া রওনা করে গেছে আবু বকরের দল তাদেরকে অস্তে অস্তে করিয়া ডাক দিছে হে আবু বকর তুমি দরজা খোলো আবু বকরকে অস্তে করে একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর আমি হাজির এরপর ডাক দেওয়া পয়গম্বর বলে হে আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর চোখের পানি ছাড়িয়া দিয়ে বলে পয়গম্বর আমি ঘুমাই নাই আপনি যেদিন বলেছেন যে আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবা ওই দিন থেকে আমি একদিনও ঘুমাই না সুন্দর বিছানায় পিঠ লাগাই না কারণ আপনি আসি আমাকে ডাকবেন আর আমি ঘুমাই থাকবো বেয়াদবি হবে আর যদি আপনার সাথে বেয়াদবি হয় আমার আল্লাহ বেজার হইয়া যাইতে পারে এই কারণে আমি আবু বকর কোনদিন বিছানায় পিঠ লাগাই নাই ঘুমাই নাই শুধু আমি ঘুমাই না তা না ও পয়গম্বর আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না দৈনিক রাস্তা নাস্তা বানাইয়া পানি ব্যবস্থা করিয়া বসে থাকে সারা রাত যে কোন সময় আমার পয়গম্বর আসবে মরুভূমির এলাকা তারা ছবর করবে তাদের সাথে দিয়া দেব এই কারণে ও পয়গম্বর শুধু আমি আর আমার মেয়ে আসমা ঘুমাই না তা না আপনি তাকাই দেখেন ওই উটটা পর্যন্ত ঘুমায় না আপনার মহব্বত ওই উটটা সারা রাত আপনার রাস্তার দিকে আপনার যেই পথ দিয়ে আপনার আসার আকাঙ্ক্ষা আছে ওই পথের দিকে দাঁড়াইয়া তাকে সারা রাত ঘুমায় না পয়গম্বর হাত তুলে দোয়া করে রব্বুল আলামিন ও আল্লাহ আবু বকরের সফর আজকে শুরু জান্নাত পর্যন্ত সে জোরে কন সুবহানাল্লাহ ও পয়গম্বর আপনি তো আবু বকরের প্রশংসা করেছেন অতএব আজকে এই বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর আপনি বসেন অন্য আরেকজনে বলেন অন্য আরেকজন দাঁড়ায় বলো পয়গম্বর আজকে বিজয়ের আজান দেবে হযরতে ওমর কেন সে ওমর আজান দিবে আপনি তো বলেছেন ওমর আমার পর যদি কোনো ব্যক্তি নবী হইতেন সেই নবীটা হইতো হযরতে ওমর আপনি মক্কা এবং মদিনায় বে দোয়া করেছেন আল্লাহ আপনি ওমরকে হেদায়েত দান করেন ওমর যদি ইসলামের ভিতরে ঢুকে আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারবো সমাজে এখন তো গোপনে গোপনে ইসলাম প্রচার করা লাগে এই কারণে আপনি তো দোয়া করেছেন আর আপনি তো বলেছেন আল্লাহ আবু আল্লাহ ওমরের কথার উপরে রাজি আছে অনেক সময় এজন্য আপনি তার প্রশংসা করেছেন আজকে বিজয় আজান হযরতে ওমর দিবে তিনিও বসছেন এরপর আর একজন দাঁড়াইলেন আর একজন তিনি দাঁড়াই বলে আজকে বিজয় আজান দেবে ওসমান কেন ওসমান দেবে ওসমানের কি গুণ আছে বলো তুমি তিনি ডাক দিয়ে বলে পয়গম্বর ওসমান আপনার দুই মেয়ে বিবাহ করেছে এবং আপনি বলেছেন সব নবীদের একজন সবর সঙ্গী হবে জান্নাতের ভিতরে বন্ধু থাকবে সেই লোকটা নাকি ও হবে ওসমান ও পয়গম্বর আজকে বিজয়ের আজান ওসমান দেবে তিনিও বসে গেলেন এরপর আর একজন দাঁড়ায় বলে পয়গম্বর আজকে বিজয়ের আজান দেবে হযরত আলী কেন আজকে বিজয়ের আজান দেবে হযরত আলী আলীর কি গুণ বলো ও পয়গম্বর আপনি তো বলেছে আপনি ইলমে দ্বীনের শহর আর এই ইলমে দ্বীনের শহরের রাস্তা হইল হযরত আলী আলীকে প্রশ্ন করে হে আলী তুমি কি পাইয়া খুশি হযরত আলী ডাক দিয়া বলে আমি এলেম পাইয়া খুশি কারণ সমাজে চেহার পাইতে হইলে দুইটা মাধ্যম একটা হইছে টাকার ক্ষমতা আরেকটা হইছে এলেমের ক্ষমতা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকে না কিন্তু এলেমওয়ালার সিনার ভিতরে এলেম ঢুকবে কোনোদিন শেষ হবে না আর একটা বিষয় হলো মুরব্বী হয়ে যখন যাবে টাকাওয়ালারা যখন বুড়া হয়ে যাইবে ওই টাকাওয়ালাকে সমাজে সবাই ঘৃণা করে আর যারা এলেম ওরা দিনের এলেম দুনিয়ার এলেম নয় যারা দিনের এলেম তারা যত বৃদ্ধ হবে যত বুড়া হবে তত তাদের বন্ধু বাড়ে আল্লামা হামাশবি চরমনায় শায়খ মোরশেদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই স্যার সিনার নিসার আহমদ রহমাতুল্লাহ আলাই এরা যখন বুড়া হয়েছে হাজার হাজার আলেমরা তাদের জুতা ঠিক করার জন্য
গুলো সারা দিন ব্যস্ত ছিল কারণ তারা জানতো এরা আল্লাহ ওয়ালা আর এদের ভিতরে দিনের এলেবাসেরা বেহুদ কোনো কথা বলেন না এরবার ডাক দিয়ে বলে আজকে বিজয়ের আজান দিবে হযরত আলী আপনি বসে যান দেখতেছি আমার আল্লাহ কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিয়েছে জিব্রাইল যাও যাও আজকে বিজয়ের আজান আবু বকরও দেবে না ওমরও দেবে না উসমানও দেবে না আলীও দেবে না আজকে বিজয়ের আজান দিবে আফ্রিকার জঙ্গলের বেলাল কেন বেলাল আজান দিবে এই বেলাল নবীর আশিক নবীর সুন্নাত মানে এবং নবী যা বলে তাই মানে এই জন্য আজকে বিজয়ের আজান দেবে আবু হযরতে বেলাল এরবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির আগে বলে হে বেলাল ইদি আসে তোমার কপাল কত ধন্য আমার আল্লাহর সিদ্ধান্ত আজকে বিজয় আজান দিবা তুমি বেলাল এরবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন এজন্য নবীর সুন্নাত মানা লাগবে আর এই নবীর সুন্নাত মানলেই দামি হওয়া যাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইটা কেন হয়েছে তার দিলের ভিতরে তাকওয়া ছিল আল্লাহর ভয় ছিল এজন্য যারা আল্লাহকে ভয় করতে এখনো পারি নাই আল্লাহকে বিশ্বাস করতে পারি নাই আমরা ধর্মীয় উৎসব অনুযায়ী যদি নামাজ রোজা করি আমার বাবা করেছে আমি করব আমার দাদা করেছে আমি করব এদিয়া কোনোদিন নাজাত পাওয়া যাবে না আর যদি আমার বাবা দাদা করেছে এজন্য না আমি আল্লাহর ভয়তে যদি আবাদত বন্দেগী করি আমার মুখে দাঁড়িয়ে রাখা লাগবে আমার মাথায় টুপি দেওয়া লাগবে আমার সুন্নতের যে কটা আমল আছে নবীর পয়গম্বরের যে কটা জিনিস আছে সব আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব আমার লেবাজে পোশাকে আমার